আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সদয় অবদান জানাতে চাই যে সারা দেশে বর্তমানে 275টি ফায়ার স্টেশন চালু হয়েছে। এই ফায়ার স্টেশনগুলির মাধ্যমে আমরা আপনাদের অপসারণ কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার ফাইটাররা তাদের নিজ কর্মস্থলে যোগদান করে তাদের গৌরবীয় দায়িত্ব পালনের চেষ্টা করবেন। বিভাগীয় নিয়ম শৃঙ্খলা বজায় রেখে বিভাগের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি। বর্তমান সরকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উন্নত উন্নয়নের জন্য বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হচ্ছে। 2016 সাল নাগাদ ফায়ার স্টেশনের সংখ্যা হবে 549টি এবং জনগণের প্রায় 15,000। এছাড়া বর্তমান সরকারের আমলে অত্র অধিদপ্তরে অপারেশনাল সামর্থ্য বৃদ্ধির জন্য অনেক আধুনিক সাজ সরঞ্জাম সংগৃহীত হয়েছে এবং আরও নতুন সাজ সরঞ্জাম ক্রয়ের পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আমাদের আন্তরিক সহযোগিতা ও তার বিজ্ঞত নির্দেশনায় অধিদপ্তরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি অধিদপ্তরের সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। মাননীয় প্রধান অতিথি সহ অন্যান্য সকল অতিথিবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমরা তাদের সকলের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আজকের আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে নবনিযুক্ত ফায়ারম্যানরা তাদের কর্মদক্ষতা ও কাজের মাধ্যমে এই বিভাগের সুনাম বৃদ্ধি করবে এই প্রত্যাশা রেখে সকলের মঙ্গল কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় মহাপরিচালক। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি, আইন শৃঙ্খলা সমুন্নত রাখার সুযোগ কর্মধায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়কে অনুগ্রহপূর্বক তার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সম্মানিত আমরা ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন
আমরা স্থাপন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা নতুন ফায়ার স্টেশন তৈরি করছি, আমরা চলমান করেছি, আরও আরও এটাকে সমৃদ্ধ করেছি। নতুন নতুন আধুনিক গাড়ি পাম্প উদ্ধার যন্ত্রপাতি সংগ্রহের মাধ্যমে অধিদপ্তরের সেবা কার্যক্রমকে আরও উন্নত, আরও সম্প্রসারিত করা হচ্ছে। কর্মীদের পেশাগত জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে এই ট্রেনিং কমপ্লেক্সে একটা আধুনিক ট্রেনিং একাডেমিতে রূপান্তর বৃহৎ পরিসরে অনুষ্ঠিত আনন্দের উদ্বেগ গ্রহণ করা হয়েছে। আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি, আমরা আগুন হলে নয়তলার মধ্যে যেতে পারতাম না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, কিন্তু এখন সেই দৃশ্য আর নেই, আমরা অনেক দূর পর্যন্ত যাচ্ছি। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের কর্মীদের দীর্ঘদিনের লালিত সত্ত্বেও একটি নিজস্ব বার্ন ট্রিটমেন্ট হাসপাতাল নির্মাণের কাজ বাস্তবায়িত করছে। বর্তমান সরকারের আমলেই এই প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ রেস্টুরেন্ট স্থাপন করা হয়েছে, নতুন পোশাক পরিবর্তন করা হয়েছে। আপনাদের ঝুঁকিপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 30% ঝুঁকি ভাতা মঞ্জুর করা হয়েছে। সাহসিক কাজের জন্য রাষ্ট্রীয় পদকের সংখ্যা 10টি থেকে বাড়িয়ে 50টিতে উন্নীত করা হয়েছে। সম্মানের পরিমাণ 10,000 থেকে বাড়িয়ে 1,00,000 টাকা করা হয়েছে। বর্তমান সরকারের আমলেই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ অগ্নিসেনাদের স্মরণে একটি ট্রেনিং কমপ্লেক্স, একটি শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। আমি বিশ্বাস করি উন্নয়নের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। বিগত সময়ে অনেক বড় বড় অগ্নি দুর্ঘটনা সাফল্যের সাথে মোকাবেলার পাশাপাশি সম্প্রতি রানা প্লাজার ভবনে ভবনধসে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের যে অনন্য নজির স্থাপন করেছেন, তা দেশের সকল মানুষের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর কর্তৃক সিবিএমপি এর সহায়তায় সারা দেশে 62,000 আরবান ভলান্টিয়ার গড়ে তোলার যে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, নিঃসন্দেহে এটা একটা মহান মহাদুর্ঘটনা। অগ্নি দুর্ঘটনার পাশাপাশি দুর্যোগপ্রবণ দেশ হিসাবে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকি মাত্রা অনেক বেশি। অপরিকল্পিত নগরায়ণ, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, অগ্নি নিরাপত্তামূলক বিধিবিধান পালনে অনীহা, জনসচেতনতার অভাবে নানান কারণে আমাদের দেশে দুর্যোগ দুর্ঘটনার ঝুঁকি ক্রমশই বেড়ে চলছে। ফলে আমাদের আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আপনাদের একনিষ্ঠ সেবা ও কাজের মাধ্যমে বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। বুনিয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য আজ একটি সুন্দর পাসিং আউট প্যারেড উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এমন একটি নূতন অনুষ্ঠান আমাকে আনন্দিত আমন্ত্রিত করার জন্য ডিজি এবং সার্স ফায়ার সার্ভিসকে সবাইকে ধন্যবাদ জানাই। সবার জন্য শুভকামনা। জয় বন্দনা, জয় বন্দন। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সুধী মণ্ডলী। এ পর্যায়ে শপথ গ্রহণ সহিত অর্পিত দায়িত্ব পালন করিব।
আমিন। ইসলাম ধর্মের ধর্মীয় শিক্ষক আলহাজ মুহাদ্দিস কাজী মোহাম্মদ শরীফুল্লাহ প্যারেড অতিক্রম করছেন। পবিত্র কোরআনের বাণী, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা মা ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা। হিন্দু ধর্মের ধর্মীয় শিক্ষক
আমাদের দর্শক মণ্ডলী, আজকে ধারা ভাবনায় রায়হান রাজলামকে সাথে নিয়ে এসেছিলাম আমি।